আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি যারা আজকের এই ভিডিওতে ক্লিক করছেন তারা দেশ সম্পর্কে, রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে, অন্তর্বর্তীকালীন সরকার কী কী কর্মকাণ্ড করতেছে এবং নির্বাচন রাজনীতি সমস্ত বিষয়ে আপনারা নিউজ জানতে চান, সেজন্যই আজকের ভিডিওতে ক্লিক করছেন। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজ সম্পর্কে আপনাদেরকে অবগত করব। অনুরোধ করতেছি যারা দেশ সম্পর্কে জানতে চান আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। ডক্টর ইউনূসের খেলাটা একটু অন্যরকম, তিনি যেভাবে খেলাটা খেলতে যাচ্ছেন এখানে ভারতও মাথা নত করে দিচ্ছে। তারা বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য শেখ হাসিনা চক্র যে সমস্ত কর্মকাণ্ড করতেছে বিদেশ থেকে, তার লেসপেন্সার যারা আছে সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ব্যর্থ সরকারে পরিণত করতে শেখ হাসিনা সহ মোদি সবাই মিলে চেষ্টা করতেছে, কিন্তু না, অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এবং তাকে সাপোর্ট করতেছে খোদ বিএনপি, অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না, এটা তারেক রহমানের কথা। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডক্টর ইউনূস যেটা নিয়েছেন সে সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন একটু সাবস্ক্রাইব করে দিন। আপনারা হয়তো খবর পেয়েছেন যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে 60 দিনের জন্য, 2 মাসের জন্য সেনাবাহিনীকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো ধারায় ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, সে ধারাগুলো কী কী, সেনাবাহিনী কী কী পদক্ষেপগুলো নিতে পারবে এই 2 মাসের ভিতরে, তাদেরকে কী পাওয়ার ডক্টর ইউনূস দিল, বিস্তারিত একদম সংবিধানের ধারা অনুযায়ী আপনাদেরকে জানাবো। আমি মনে করি একজন দেশের নাগরিক হিসাবে সেনাবাহিনী কোন কোন পাওয়ারে আসলো, ডক্টর ইউনূস কেনই বা এ কাজটা করলেন, এ ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানানো দরকার। আমি মনে করি আপনারা শুনবেন ইনশাআল্লাহ। চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা সেনাবাহিনী কী কী পাওয়ার পেল, কত ধারায়, এ ব্যাপারে বলি। যদিও এটা পত্রিকায় আসছে, মানব জমিনের পত্রিকা, কিন্তু অনলাইন পত্রিকাতে ধারাগুলো আরও বিস্তারিত লেখছে, এজন্য আপনাদেরকে আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আগামী 2 বছরের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা। মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতি স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা হয়। প্রজ্ঞাপনে জ্যোতির তারিখ থেকে পরবর্তী 60 দিনের জন্য সেনা কর্মকর্তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তারা কোন কোন ধারার ক্ষমতা পেয়েছেন একটু আপনাদেরকে জানাই। 1898 এর 64, 65, 83, 84, 85, 96, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 132 ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানা হয়েছে। এইবার আপনাদেরকে জানাই যে এই আইনের আওতায় কী কী পদক্ষেপ তারা নিতে পারবে, এই ধারাগুলো কী কী একটু শোনাচ্ছি। ধারা নাম্বার 64, সেখানে বলা হচ্ছে সেনাবাহিনীদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংরক্ষণকারী ব্যক্তিকে গ্রেফতার করা বা গ্রেফতারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা। মানে এই 60 দিনের ভিতরে সেনাবাহিনীরা কোনো অপরাধকে যদি সংগঠিত হতে দেখে সেখানে তাদেরকে হেফাজতে নেওয়া, গ্রেফতারের নির্দেশ তারা দিতে পারবে। 65 ধারায় যেটা বলা হচ্ছে, গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন, এবং সেই সাথে ধারা নাম্বার 83, 84 এবং 86, ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতাও সেনাবাহিনী মানে পেয়েছে আর কি। আপনারা কি এই ক্ষমতাগুলো যে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এই এটা নিয়ে কি আপনারা খুশি ডক্টর ইউনূসের এই মানে সিদ্ধান্তে, একটু কমেন্ট করে জানাবেন। এবার চলেন ধারা 100 কি ক্ষমতা পাচ্ছে তারা। ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ও ওয়ারেন্ট জারি করার ক্ষমতা সেনাবাহিনী পাচ্ছে। ধারা নাম্বার 105, সেখানে বলা হচ্ছে সরাসরি তল্লাশি করার ক্ষমতা। যে কোনো বাড়িতে যদি সন্দেহ মনে হয় এবং টাকা পয়সা যদি লুটপাটের তাদের কাছে কোনো মানে ক্লু থাকে,
তারা সরাসরি তল্লাশি করতে পারবে সেই ক্ষমতা তাদেরকে 105 ধারা দিচ্ছে। উপস্থিতি যে কোনো সময়ে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন, যে কোনো জায়গায় তিনি যদি চায় এখানে আমি সার্চ ওয়ারেন্ট জারি করব, এটা সম্ভব, তিনি পারবেন, এটা সেনাবাহিনীর এই দায়িত্ব দেওয়া হয়েছে। ধারা নম্বর 107, শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। শান্তি রক্ষা করতে যে কোনো নিরাপত্তার যে প্রয়োজনীয়তা, যে ক্ষমতাগুলো প্রয়োগ করা দরকার সেনাবাহিনী, সেটা তারা করতে পারবে। ধরেন শেখ হাসিনা যে বললো যে পুট করে আমি দেশে ঢুকে যেতে পারি, তো এটা তো অশান্তি হবে। তো এই শান্তি বিরাজের জন্য সেনাবাহিনী যদি শেখ হাসিনার উপরে গুলিও চালান লাগে চালাইতে পারবে, সেই ক্ষমতা তাদেরকে আগামী 2 মাসের জন্য দেওয়া হয়েছে। ভাল লাগছে বিষয়টা। আচ্ছা, এবার চলেন 126 নম্বর ধারায়, যে ক্ষমতাটি তারা পেয়েছে জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা, এটা তাদেরকে দেওয়া হয়েছে। 127 নম্বর ধারায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা তারা পেয়েছে। আচ্ছা, 130 নম্বর ধারায় যেটা বলা হচ্ছে বেআইনি সমাবেশ, এটা তো বললাম। 133, স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। ধারা নম্বর 142, জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে যারা কমেন্ট করছে এই নিউজের প্রতিবেদনে, সবাই আলহামদুলিল্লাহ এবং ভালো কমেন্টই করছে, পজিটিভ কমেন্ট করছে, যে না এটা একটা পজিটিভ দিক যে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে। এবং সেই সাথে অন্তর্বর্তী সরকারের জনগণ তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না, নয়া পল্টনের সমাবেশে তারেক রহমান বলছে, এটা আজকের প্রতিবেদন, মানব জমিনের একটা প্রতিবেদন। এই প্রতিবেদনেও এই ব্যাপারে বিষয়টা লিখছে, আমি যদিও আপনাদেরকে সেখান থেকে দেখাই নাই, কারণ এই জায়গায় ধারাগুলো উল্লেখ করা হয় নাই, বুঝছেন। ম্যাজিস্ট্রেট ধারাগুলো উল্লেখ করছে কিন্তু কোন ধারার কোন কাজ এটা তারা এখানে উল্লেখ করে নাই, এজন্য আমি আপনাদেরকে এ ব্যাপারে বিস্তারিত জানাই নাই। এখানে ডোনাল্ড লু ঢাকা সফর নিয়ে জানালো টেস্ট ডিপার্টমেন্ট, এটা এই ব্যাপারে হয়তো আপনাদেরকে জানাবো, আর একটা ভিডিওতে হয়তো জানালে ভালো হতো। 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলাম। আচ্ছা, একটু এখনই জানিয়ে দিই যদি আপনারা কেউ থাকেন, ডোনাল্ড লু যে ঢাকা আসছিল, কী হলো না হলো, নিয়মিত ব্রিফিংয়ের এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশ ডোনাল্ড লুর সফর সম্পর্কে এক সাংবাদিক তার কাছে জানতে চান, আমি বিশ্বাস করি সহকারী পররাষ্ট্র লু বাংলাদেশে আসছেন, তার বৈঠক সম্পর্কে কি আপনার জানা আছে? আরও বিস্তারিতভাবে বলতে গেলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে বোঝাপড়াও বাংলাদেশ যে দিকে যাচ্ছে, যুক্তরাষ্ট্র কীভাবে মূল্যায়ন করে, এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি ঘোষণা আছে তারা বাংলাদেশকে সাহায্য করবে, সে বিষয়ে আপনার লক্ষ্য কী? জবাবে মিলার বলেন, হ্যাঁ, ডোনাল্ড লু ঢাকা আছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃত্তি, ও আচ্ছা, বাণিজ্য প্রসারিত করতে $200 মিলিয়ন বেশি মূল্যের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, $200 মিলিয়ন একটি চুক্তিতে। কিন্তু এখানে কিন্তু যেটা আমি পড়ে জানলাম, এখানে তারা ভারত বাংলাদেশের ইস্যু নিয়ে কোনো কথা বলে নাই, শুধু তাদের সাথে সম্পর্ক কীভাবে বিল্ড আপ করা যায়, কীভাবে উন্নয়ন করা যায় এ ব্যাপার নিয়ে কথা বলছে আর কি, এই সংকটময় সময়ে কীভাবে বাংলাদেশকে তারা সহযোগিতা করবে এ ব্যাপারে আর কি কথা বলছে ডোনাল্ড লু। কিন্তু ভারতে কী কথা হলে এ ব্যাপারে তো আমরা জানতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, ক্ষমতা যেটা দেওয়া হয়েছে আপনারা জানেন, এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানালাম। আর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী, এই দেখেন, এই যে এই প্রতিবেদন, এটা আর পড়ে শোনালাম না, আগ্রহী হয়ে লাভ না, আমরা আগ্রহী না, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমরা ভারতের সাথে সম্পর্ক ভালো করতে আগ্রহী না, আপনারা গোল্লায় যান, কোনো টেনশন নেই, প্যারা নাই, চিল, ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।